हाई गाइज वेलकम बैक टू आवर चैनल अद्रिका अंकिता। सो आई होप तुम्हारा सबाई खूब भलो आज। तो आज के वीडियो तुम्हारा टाइटल देखे निश्चय बुझे गेजो जो कि आज के हेयर केयर टिप्स शेयर करब, कारण जख ही इन्स्टाग्राम फेसबुक कोथाओ कोनो वीडियो बा फोटो पोस्ट करी सबाई आमाके जिज्ञेस करे जे हाउ डू यू मेनटेन योर हेयर, तुम्हें कीभावे मेनटेन करो तुम्हार चूल एंड एवरीथिंग रिलेटेड टू हेयर केयर आमाके सबाई आस्क करे। तो आमी भावलाम जे एकटा कमप्लीट वीडियो बानिये नेई एटार उपरे जे आमी कीभावे आमार हेयर केयर रुटीन फलो करी एंड खूब सिम्पल हेयर केयर रुटीन जेटा तुम्हारा सबाई फलो करते पारबे एंड खूब इजिली तुम्हार हेयर थिक एंड स्ट्रंग एंड अल्सो हेल्दी ग्रो करते पारबे। सो आज के आमी किछु टिप्स एंड ट्रिक्स बोलबो जेगुलो खूब इजी एकदम বাড়িতে বসে তোমরা ফলো করতে পারবে, কিছু লাগবে না, খুব ইজি ইজি ইনগ্রিডিয়েন্টস লাগবে যেটা সবার বাড়িতে অ্যাভেলেবল। তো প্লিজ আজকের ভিডিওটা দেখতে থাকো এন্ড যদি ভালো লাগে দেন ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আমি নিজের সব লিঙ্কস দিয়ে দেবো ইনস্টাগ্রাম ফেসবুক যেখানে যেখানে ফলো করতে হবে। সো প্লিজ প্লিজ ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল, কারণ ওখানে আমরা অনেক অনেক বিউটি রিলেটেড কন্টেন্টস দিতে থাকি। সো ওখানে অনেক কিছু তোমরা জানতে পারবে। সো প্লিজ প্লিজ ফলো আস অ্যান্ড লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। ফার্স্টেই আমি কথা বলছি হেয়ার ফল নিয়ে। তো ম্যাক্সিমাম মেয়েদের একটা প্রবলেম হচ্ছে হেয়ার ফল, তো তার জন্য আমি বলবো ফার্স্টেই স্টপ ইউজিং হিট, কোনো হিট ইউজ করো না হেয়ারে, কারণ হেয়ার ফল প্রচণ্ড বেশি হয় হিট দিলে। তাই জন্য হিট দেওয়াটা একদম বন্ধ করে দাও। লাইক হেয়ার ড্রায়ার, হেয়ার ড্রায়ার ইউজ করার অনেকের টেন্ডেন্সি থাকে, একটু একটু করে রিডিউস করতে থাকো, কারণ হেয়ার ড্রায়ারে কিন্তু যে হিটটা বেরোয় সেটা কিন্তু এভরিডে ইউজের জন্য একদম ভালো না। সো এভরিডে যদি তুমি হেয়ার ড্রায়ার ইউজ করো বা হেয়ার স্টাইলিং টুল ইউজ করো সেটা ইউজ করা আস্তে আস্তে কমিয়ে দাও, কারণ কি তাতে কিন্তু প্রচুর হেয়ার ফল হয় অ্যান্ড প্রচণ্ড হেয়ার ড্যামেজ হয়। তুমি যতই কোনো সিরাম লাগাও বা হেয়ার প্রোটেক্টেন্ট লাগাও বা হোয়াট এভার তুমি ইউজ করো, হিটটা কিন্তু তোমার হেয়ারে যাচ্ছে এভরি ডে অন এ রেগুলার বেসিস। তো তাই জন্য তোমার কিন্তু হেয়ার ফল কোনো দিনও জীবনেও ওটা থামবে না, কারণ তোমার চুলটা ড্যামেজ হচ্ছে। তুমি যত বেশি স্ট্রেটনার, কার্ল, ড্রায়ার ইউজ করবে, ইউজ করো, আমি বলছি না যে ইটস আ নো নো, আমি নিজেও ইউজ করি, বাট অনেকটা মেপে। যদি তুমি তিন দিন ইউজ করো সেটা জায়গায় তুমি একদিন ইউজ করো, যদি রোজ ইউজ করতে থাকো তাহলে সেটা তিন দিনে আনো, এরকমভাবে আস্তে আস্তে রিডিউস করো, কারণ হিট একদমই ভালো না আমাদের চুলের জন্য। অ্যান্ড আমি আমিও মাঝে মাঝে হেয়ার স্টাইলিং করি, লাইক আমি স্ট্রেটনিং করতে খুব পছন্দ করি অ্যান্ড কার্লিং করি, সব কিছু করি। ইমিডিয়েট কিছু একটা ইউজ করে তবেই ইউজ করবে, কোনোদিন ডাইরেক্ট হিট দিয়ে দেবে না চুলে, তো তাতে প্রচণ্ড হেয়ার ফল হবে, এটা একদম গ্যারেন্টিড যে তুমি যদি হিট দেওয়া বন্ধ করো তোমার কিন্তু হেয়ার ফল অটোমেটিক কমে যাবে। নেক্সট স্টেপ হচ্ছে যদি তুমি হেয়ার ড্রায়ার, স্টাইলিং টুল কিছু ইউজ করো না, কোনো হিট দাও না, তাও তোমার হেয়ার ফল হচ্ছে, তার আরেকটা রিজন হতে পারে কিন্তু তোমার হেয়ার কালার। এখন ম্যাক্সিমাম লোকই হেয়ার কালার ইউজ করতে খুব পছন্দ করে, আমি নিজেও করি, কিন্তু আই হ্যাভ রিডিউসড ইউজিং ইট। আমি হেয়ার কালার এখন একদমই ইউজ করি না বলতে গেলে, এ আমি রিসেন্টলি কিছুদিন আগে করেছিলাম হেয়ার কালার ইউজ, বাট সেটাও খুব মিনিমাম অ্যামাউন্ট, খুবই এই একদম অল্প একটুখানি অ্যামাউন্ট, জাস্ট আমার একটা ক্রেভিং হচ্ছিলো একটা হেয়ার কালার করার, তাই জন্য আমি করছিলাম, বাট ইউজ করো না হেয়ার কালার। যদি করো তাহলে প্রফেশনাল কোথাও গিয়ে করো, বাড়িতে হেয়ার কালার নিজে নিজে একদমই করো না, কারণ আমরা অ্যাকচুয়ালি কিন্তু কেউই জানি না আমাদের চুলের টেক্সচারটা কী বা কেমন, কারণ আমরা কেউ প্রফেশনাল নই, আমরা জাস্ট অ্যাজিউম করি যে আমার চুলটা এরকম তো আমি এটা ইউজ করি, আমার চুলটা ওরকম তো আমি ওটা ইউজ করি, বাট অ্যাকচুয়ালি কিন্তু আমরা কেউই জানি না। সো প্রফেশনাল কোনো একটা এক্সপার্টের থেকে জেনে তবেই তোমরা হেয়ার কালার করো, আদারওয়াইজ করো না, আর পারলে করোই না, কারণ হেয়ার কালার করলে কিন্তু হেয়ার ফল প্রচণ্ড হয়, আমি নিজে সেটা দেখেছি। অ্যান্ড হেয়ার কালার তুমি যদি একবার ইউজ করা স্টপ করে দাও, তুমি দেখবে নিজে তুমি বুঝতে পারবে যে হেয়ার কালার কতটা তোমার হেয়ার ফল করাচ্ছিল। যদি তুমি হেয়ার কালার করেও থাকো তার জন্য কিন্তু প্রপার পোস্ট কেয়ার করতে হয়, সেটা আজকে আমি বলবো যে তুমি কী করতে পারো না করতে পারো। তার জন্য স্পেশাল শ্যাম্পু, কন্ডিশনার সব কিছু পাওয়া যায়, সেগুলো ট্রাই আউট করতে পারো। অ্যান্ড উইকে ওয়ান ডে অবভিয়াসলি কোকোনাট অয়েল কিন্তু ইউজ করতে হবে, কোকোনাট অয়েলের কোনো সাবস্টিটিউট নেই চুলের জন্য। আমি দেখেছি কোকোনাট অয়েল হচ্ছে বেস্ট অয়েল, মানে ইন দ্য ওয়ার্ল্ড আমি বলবো, সব থেকে ভালো অয়েল যদি কিছু থেকে থাকে চুলের জন্য সেটা হচ্ছে কোকোনাট অয়েল। তার সাথে তোমরা একটুখানি ক্যাস্টর অয়েল ইউজ করতে পারো, একটুখানি লেমন জুস ইউজ করতে পারো, আমি যেমন ইউজ করি কোকোনাট অয়েল, তার সাথে একটু ক্যাস্টর অয়েল, তার সাথে একটু লেমন জুস, এই তিনটাকে আমি ভালো করে মিক্স করে আমি সবসময় ইউজ করি, তাতে কিন্তু অ্যামেজিং রেজাল্টস আসে, যেমন চুলটা স্মুথ হয় তেমন সিল্কি সফট হয়, অ্যান্ড সব থেকে বড়ো কথা চুলটা খুব হেলদি থাকে। তোমাকে উইকে এক থেকে দুবার এটা ফলো করতেই হবে, তাহলে কিন্তু ডেফিনেটলি তোমার চুলটা খুব ভালো হয়ে যাবে। আরও একটা পয়েন্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে সবসময় কন্ডিশনিং করবে, তাহলে কিন্তু চুলের ফ্রিজিনেস বা যে ড্রাইনেসটা থাকে সেটা কিন্তু অনেক অনেক কন্ট্রোল হবে। তোমার যদি খুব
খুব বেশি ড্রাই হেয়ার হয় বা ফ্রিজি হয় সেটা হয়তো একদম স্মুথ হয়ে যাবে না, আস্তে আস্তে সেটা হবে। স্কিন কেয়ার যেমন করলে আস্তে আস্তে স্কিনটা ভালো হয়ে যায়, তেমনই হেয়ার কেয়ার ফলো করলে কিন্তু আস্তে আস্তে হেয়ারটা ভালো হবে। একদিনে কিন্তু কোনো জিনিস হয় না, সো অনেক দিন পর পর যখন তুমি করবে তুমি অটোমেটিক চেঞ্জটা দেখতে পাবে। অ্যান্ড কন্ডিশনার ইউজ করা কিন্তু মাস্ট, কারণ কন্ডিশনার কিন্তু আমাদের হিট থেকে হেয়ারটাকে প্রোটেক্ট করে, সানলাইট থেকে প্রোটেক্ট করে, ইউভি রেডিয়েশন থেকে হেল্প করে, প্রোটেক্ট করে, পলিউশন থেকে প্রোটেক্ট করে। তাই জন্য এটা কিন্তু একটা মাস্ট যে কন্ডিশনার তোমাকে ইউজ করতেই হবে। কন্ডিশনার কোনো দিনও স্ক্যাল্পে ইউজ করবে না, ভুলেও না, জাস্ট এই লং এন্ডসগুলোতে হচ্ছে কন্ডিশনার ইউজ করতে। মানে ধরো আমি এইখান থেকে কন্ডিশনার ইউজ করবো, এখান থেকে এতটা, সো এতটা করবে, নট স্ক্যাল্প। স্ক্যাল্পে একদমই কখনোই কন্ডিশনার ইউজ করবে না, তাতে কিন্তু হেয়ার ফল হবে। তো নেক্সট পয়েন্ট হলো গিয়ে একটু হেয়ার কাট করা। সবার, আমাদের প্রত্যেকের কিন্তু স্প্লিট এন্ডস হয়ে যায়, হেয়ারের এন্ডগুলো একদম স্প্লিট এন্ডস হয়ে যায়, তার জন্য কিন্তু হেয়ার মাঝে মাঝে কাট করা খুবই ইম্পর্টেন্ট। তাতে কিন্তু হেয়ারের গ্রোথটা খুব ভালো থাকে। আমি বলছি না যে মান্থে একবার কাট করতে হবে, বাট অ্যাটলিস্ট 2-3 মান্থসে যদি তুমি লং হেয়ার গ্রো করছো তাহলে মাসে একবার কাটার কোনো মানেই নেই। অ্যাটলিস্ট 2-3 মান্থসে একবার তুমি স্প্লিট এন্ডসগুলোকে কেটে ফেলো, কারণ স্প্লিট এন্ডসে কিন্তু গ্রোথটা বন্ধ হয়ে যায়, আর হয় না গ্রোথ, মানে খুব স্লো হয়ে যায়। অবভিয়াসলি গ্রোথ তো একদম পুরোপুরি স্টপ হয় না, অনেক স্লো হয়ে যায়। তো তুমি যদি গ্রোথটা কন্টিনিউ করতে চাও তোমাকে কিন্তু স্প্লিট এন্ডসগুলোকে কেটে ফেলতে হবে। স্প্লিট এন্ডস কেটে ফেললে কিন্তু দেখবে তুমি আবার একটুখানি চুলটা গ্রো হবে, তুমি নিজে সেটা বুঝতে পারবে। নিজেটা যখন তুমি দেখবে, চুলের একদম এন্ডটা যখন তুমি দেখবে তখন তুমি বুঝতে পারবে যে গ্রো করছে চুল অ্যান্ড সুপার ডুপার হেলদি ওয়েতে গ্রো করছে। এরপরে আমি বলছি তোমরা কিভাবে চুলটাকে হেলদি করতে পারবে। তার জন্য আমি দুটো স্টেপ বলছি। একটা হচ্ছে যেটা আমি একটু আগে বললাম, অয়েলিং করা, যেটা হচ্ছে তুমি কোকোনাট অয়েল ইউজ করো, তার সাথে ক্যাস্টর অয়েল, তার সাথে লেমন জুস, এই তিনটাকে ইউজ করতে পারো একসাথে মিক্স করে। বা এটাও করতে পারো কোকোনাট অয়েলের মধ্যে একটা বা দুটো ভিটামিন ই ক্যাপসিউল, যেটা মার্কেটে অ্যাভেলেবল, যে কোনো দোকানে তোমরা পেয়ে যাবে, যে কোনো মেডিসিন শপেই ভিটামিন ই ক্যাপসিউল পাওয়া যায়, তো সেটাকে কাট করে তুমি কোকোনাট অয়েলের সাথে মিক্স করে ইউজ করতে পারো। তাতেও কিন্তু দুর্দান্ত রেজাল্টস হয়, আমি নিজে ট্রাই করেছি। তো এই দুটো হচ্ছে আমার পার্সোনাল ফেভারিট। এটা ছাড়াও তোমরা ডিম ইউজ করতে পারো, অন্য কিছু ইউজ করতে পারো, লাইক অনিয়ন অয়েল ইউজ করতে পারো, বাট ডিমের স্মেলটা আমি একদমই নিতে পারি না, আমার একদমই ভালো লাগে না ডিম। তো তোমরা যদি, অনেকেই আমি জানি ডিমের স্মেলটা নিতে পারো না, অনেকের ভালো লাগে না, সো তোমরা এটা একদম স্কিপ করতে পারো, কারণ আমি তো কখনো ইউজ করি না। তো এটাকে তোমরা স্কিপ করতে পারো, অন্য জিনিস ট্রাই করতে পারো। কোকোনাট অয়েল তোমরা যদি রেগুলার একবার উইকে ইউজ করো ইন এনি ফর্ম, ধরো আগের দিন রাত্রে আমরা অ্যাপ্লাই করলাম, যে পরের দিন ধুয়ে নিলাম, তাতেও কিন্তু রেজাল্টস আসবে। যে কোনো একদিন তুমি নিজের জন্য, নিজের হেয়ারের জন্য টাইম বের করো। অ্যান্ড প্লিজ প্লিজ স্টার্ট অয়েলিং ইয়োর হেয়ার, বিশেষ করে কোকোনাট অয়েলের কোনো কোনো রিপ্লেসমেন্ট নেই, ওটা তোমার হেয়ারকে অবভিয়াসলি হেলদি, স্ট্রং আর গ্রোথে প্রচণ্ড হেল্প করবে। আমি নিজে সেটা দেখেছি, হেয়ার ফলও কন্ট্রোল হয়ে যায় অ্যান্ড সব কিছু ভালোভাবে মেনটেন্ড হয়, যদি তুমি কোকোনাট অয়েল মানতে 3-4 টাইমস ইউজ করা স্টার্ট করে দাও। আমি বলবো উইকে 1 টাইম ইউজ করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি 1-2 বার ইউজ করি, যতবার আমি হেয়ার ওয়াশ করি বা শ্যাম্পু করি ততবার আমি ট্রাই করি ইউজ করা। বাট তুমি যদি না চাও তো একবারই করতে পারো, বাট প্লিজ ডু ইট, তাতে কিন্তু আমেজিং রেজাল্টস পাবে। এর সাথে তোমরা চাইলে উইকে একবার কোনো একটা হেয়ার মাস্ক ইউজ করতে পারো। আমি পার্সোনালি সেন্ট বোটানিকার যে হেয়ার মাস্কটা আসে, আর্গান, আমার মনে হয় আর্গান বা কিছু, আমি এখানে পিকচার দিয়ে দেবো, তোমরা ওটা দেখে নিও, ওটা কিন্তু ভীষণ ভালো। ওটা আমি ইউজ করার পর আমার চুলটা এত সুন্দর হয়ে যায় যে আমি কী বলবো। এটা কিন্তু একদমই নন স্পন্সার্ড, কোনো রকম স্পন্সরশিপ নেই, আমি ওদের থেকে নিয়ে বলছি না জিনিসটা, আমি নিজে ইউজ করে বলছি, প্রচণ্ড ভালো। ওটা ইউজ করতে পারো তোমরা, ওটা মোটামুটি সব হেয়ার টাইপের জন্যই ভালো, যদি ড্রাই হেয়ার টাইপ হয় তাহলে তো খুবই ভালো, আমার হেয়ারের জন্য খুব ভালো কাজ করেছে, তাই জন্য আমি রেকমেন্ড করছি। তো তোমরা যদি চাও তো ওটা ইউজ করতে পারো। অ্যান্ড হেয়ার মাস্ক আমার সেরকম আর মনে হয় না সেরকম বিশাল কিছু ডিফারেন্স করে, বাট এই হেয়ার মাস্কটাকে আমি দেখেছিলাম খুব স্মুথ অ্যান্ড শাইনি একটা এফেক্ট দিয়েছিল। অনেকেরই শাইনি অ্যান্ড স্মুথ এফেক্টটা খুব পছন্দ, তো সেটা তোমাদের এমনিও হেয়ার কেয়ার করতে করতে চলে আসবে। বাট যদি তুমি ইনস্ট্যান্ট একটা চাও যে কোথাও একটা যাচ্ছ তো একটু হেয়ারটা শাইনি অ্যান্ড স্মুথ লাগতে হবে, দেন সেন্ট বোটানিকার যে আর্গান মাস্কটা আছে ওটা ইউজ করতে পারো, ভীষণ ভীষণ ভালো। সো আমি খুবই সিম্পল অ্যান্ড বেসিক কিছু হোম রেমেডি বলতে পারো, খুব ইজি টিপস শেয়ার করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ইউজফুল লেগে থাকে, দেন ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আর চ্যানেল, অ্যান্ড অলসো হিট দ্য বেল বাটন, যাতে যখনই আমরা ভিডিও দিই তখনই তোমরা দেখতে পাও। অ্যান্ড সো বাই বাই।